ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান মুস্তানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এহসান উদ্দিন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আলতাফ হোসেন বিপ্লব, সিনিয়র সহসভাপতি শফিউল আজম খান বার্কু প্রমুখ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল থানা আওয়ামী লীগের সাবেক সদস্য হামিদা বেগম লতা, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জোহা নোমান ও অনিক হোসেন পিন্টু সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা 15 আগস্ট হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবকিছু আপনার খেলার উপযোগী মাঠ সবকিছু আপনার সুন্দর স্বচ্ছভাবে আপনার হয়ে গেছে। অতএব উন্নয়নের ধারা যারা থামিয়ে দিতে চায় তাদেরকে আপনারা চিহ্নিত করে অবশ্যই অবশ্যই আমরা সেই ব্যবস্থা নিব। আপনারা চিহ্নিত করবেন সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই এলাকায় এই আজকে আগস্টের শেষ দিকে এসে আজকের আয়োজন করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা উপস্থিত হয়েছে এই এলাকা থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে খোদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।